أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم আজ আপনাদের আমি বলতে যাচ্ছি চিরকালীন বিষয় নিয়ে বহু ভিডিও ছাড়া হয় কিন্তু পরকালীন বিষয়গুলো নিয়ে কোরআনে যেগুলো উল্লেখ আছে সেগুলো নিয়ে ভিডিও তেমন একটা বেশি তৈরি করতে অতটা উৎসুক হয় না মানুষ কারণ এই জিনিসগুলো অনেকটাই ঝাপসা আর এমন জিনিস যেগুলোর কনসেপ্ট গ্রো করানো বেশ মুশকিল আবার আমি যে কনসেপ্ট আমার ভেতরে আমি যে বোধ চেতনা আমার ভেতরে যেগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে এগুলো সমালোচনা অন্য কেউ করবে কি না আলেমরা বোদ্ধা এটা নিয়েও আমার মধ্যে কিছুটা সংশয় আছে তবে আমি প্রথমেই বলে নিতে চাই যে আমি আমার অনুভবগুলো অন্যকে জানাতে চাই মাত্র সেই হিসাবে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অথবা সেটা বলতে পারেন আমাকে এটাই প্রত্যাশা তা আমি আজকে বলতে যাচ্ছি যে আমলনামা যদিও আমলনামাটা পরকালীন জীবন মানুষের শুরু হবার বেশ পরের একটা বিষয় পরকাল মানুষ যেই মুহূর্তে মারা যায় সে মুহূর্তে তা শুরু হয়ে যায় পরকাল আমরা যারা যে কোনো ধর্মে বিশ্বাস করি এখন ধর্মের ডেফিনেশন যদি আপনি বলতে যান অনেকে কনফুসিয়াসিজমকে ধর্ম বলে আরও অনেক কিছুকে নাইহিলিজম এটা হচ্ছে মানুষের মত বা পথ কিন্তু নাইহিলিজম বা কনফুসিয়াসিজম এটা কিন্তু রিলিজিয়নের ডেফিনিশন যেটা সে বা সংজ্ঞা যেটা সেটাকে ঠিক কভার করে না তো রিলিজিয়ন যেগুলো অ্যাকচুয়ালি জেনুইনলি যেমন ইসলাম তারপর ক্রিশ্চিয়ানিটি হিন্দুইজম জুডাইজম বা জুইশ বা ইহুদিদের যে ধর্ম তোরা কিতাব এরকম বুদ্ধিজম এগুলো তো মেজর রিলিজিয়ন অন্যগুলো ঠিক রিলিজিয়ন বলা চলে না ডেফিনিশন অনুযায়ী কারণ সেখানে যদিও হিন্দুইজমটাকে ধর্মের মধ্যে ফেলা হয় কিন্তু হিন্দুইজমটা আসলে ধর্ম কি না এখানে এই বিষয়ে কন্ট্রোভার্সি আছে যদি আপনি মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে সার্চ দেন তাহলে তারা একটা ডেফিনিশন দিয়েছে ঠিকই কিন্তু বলেছে যে এই ডেফিনিশনটা কন্ট্রোভার্সিয়াল এই কারণেই কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়ন হওয়ার একটা প্রধান শর্ত হচ্ছে এখানে একটা একজন প্রফেট বা প্রিচারের একটা ব্যাপার আছে যেটা কনফুসিয়াস কিছু জিনিস প্রচার করে গেছিলো যেটা মানুষ যখন একসাথে বাস করে সমাজে সে বাস করার নীতিমালা কিন্তু সেইখানে স্রষ্টার ব্যাপারটা ছিল না সেখানে জাস্ট মানুষে মানুষে যেন সংঘাত না হয় যদিও তারা বৌদ্ধ জাতি কিন্তু বৌদ্ধদের ধর্মীয় কনসেপ্ট অলরেডি ছিল এবং সেই কনসেপ্টটাকে মডিফাই করা হয়েছে সেখানে আবার হিন্দুইজমের ব্যাপারটা হচ্ছে যে এখানে কোনো ডেফিনিট প্রিচার নাই বা প্রচারক ধর্মপ্রচারক ডেফিনিট কেউ নাই নির্দিষ্ট কেউ নাই এখানে রামায়ণের কথা বলা হয় শ্রীকৃষ্ণের কথা বলা হয় অনেক গড অ্যান্ড গডেটসের কথা বলা হয় রামায়ণে রামকে মহান হিসাবে ধরা হলেও শ্রীমদ্ ভগবদ্ গীতায় তারা শ্রীকৃষ্ণের বাণী উল্লেখ করলেও আরও যেগুলো তাদের বেদ যেগুলো বেদে আসলে এটা কার প্রচারকৃত বেদ জিনিসটা এই জিনিসটা কোনো হিন্দুকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমাদের তো চারটা বেদ কিন্তু এই বেদের লেখককে প্রচারককে তারা কি এটার উত্তর দিতে পারবে আমার ধারণা এটা হিন্দুরা উত্তর দিতে পারবে না কারণ বেদ সম্পর্কে আমার নিজস্ব কিছু মতামত আছে যে এটার উৎস কোথা থেকে এলো তো যাই হোক হিন্দু ধর্মের প্রচারক থাক বা না থাক এটাকে ধর্ম বলা হয় কারণ এর সাথে ধর্মের একটা যদি হিন্দু ধর্মকে আমি যদি ব্যক্তিগতভাবে ধর্ম না বলে কালচার বলি কিন্তু এর সাথে ধর্মের সম্পৃক্ততা আছে এখানে প্রচারক কিছু কিছু একটি নয় বরং অনেক প্রচারক আছেন আর দেবদেবী যেটা দেবদেবীর বিষয়টা তো অন্য উপাসনা করা হয় দেবদেবীকে